আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদুল আজহার বিশেষ আয়োজন পুষ্টিবিদদের আড্ডাতে। আজকের ঈদ আড্ডাতে আমি সামিনা জামান কাজুরি পুষ্টিবিদ আপনাদের সাথে আছি এই প্রোগ্রামটাকে ঠিক সঞ্চালনা করার জন্য না, আড্ডাটাকে আরও মধুর করে তোলার জন্য। ডক্টর টিভির এই ঈদের আয়োজনে আজকে আমাদের সাথে দুজন গেস্ট জয়েন করেছেন, চলুন প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের সাথে প্রথমেই আছেন জাহানার আক্তার সুমি, পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে। কেমন আছেন সুমি আপনি? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমাদের সাথে আরও আছেন শায়লা পারভিন পপি, কর্মরত আছেন পুষ্টিবিদ হিসেবে আমাদের পপুলার ডায়াগনস্টিক সেন্টার নারায়ণগঞ্জে। কেমন আছেন শায়লা? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক ভালো লাগছে আজকে এই প্রোগ্রামে এসে। আমি এরপরে যে কোয়েশ্চেনটা আপনার কাছে আসতে চাই, আসলে ডক্টর বা হেলথ কেয়ার প্রফেশনাল হিসেবে আপনারা যারা আছেন, পুষ্টিবিদ হিসেবে আপনি একটা মেডিকেল কলেজ ইউনিভার্সিটিতে কাজ করছেন, মেডিকেল ইউনিভার্সিটিতে কাজ করছেন, তো আসলে অনেক ঈদের দিন নিশ্চয়ই আপনাকে ডিউটিও করতে হয়, তো আসলে হাসপাতালে ঈদটা কেমন হয়? আমরা আসলে সাধারণ মানুষ যারা রেগুলার প্র্যাকটিসে থাকি না, আমরা জানি না, সো হাসপাতালের ঈদটা কেমন হয় এবং সেক্ষেত্রে রোগীদের সাথে আপনারা ঈদের আনন্দ কীভাবে ভাগ করেন, এটা নিয়ে যদি বলতেন। একইভাবে পরিবারকে মিস করেন কিনা সেটাও একটু জানতে চাই। আসলে এটা আসলে এখন জবের ক্ষেত্রে যেটা হয় যে এখন এটা অভ্যাস হয়ে গেছে, আমাকে তো প্রত্যেক ঈদে কিন্তু অফিসে ডিউটি করতে হয়, কেন পেশেন্টের জন্য। অনেকেই হয়তো জানেন না যে ঈদের দিন কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের রুগীদেরকে খাওয়ানো হয়। আচ্ছা, এটা আমিও জানি না। মাংস মিষ্টি জাতীয় খাবার সব এগুলো কিন্তু ঈদের দিন একবেলা খাবার দেওয়া হয়। তো আমি যেহেতু একটা ইউনিভার্সিটিতে কাজ করি, আমাদের প্রায় কিন্তু অনেক পেশেন্ট, 1400-1500 এরকম পেশেন্ট, শুধু পেশেন্ট না, যারা ডিউটি করেন ওই ঈদের আগের দিন বা ঈদের দিন, ঈদের পরে দুদিন বা তিন দিন, এবার মনে হয় আমাদের লাস্ট ঈদের পরে তিন দিন খাওয়ানো হবে, তো এই সবাইকে কিন্তু স্পেশাল খাবার দেওয়া হয়। ঈদের দিন হচ্ছে স্পেশাল ডায়েট থাকে এটা সরকারের পক্ষ থেকে, আর এরপরে ডক্টরদেরকে, যেহেতু ওই সময়টা সব কিছু বন্ধ থাকে, আশেপাশে ক্যান্টিন বন্ধ, রেস্টুরেন্ট, খাবার দোকান বন্ধ, তখন যারা ডিউটি করেন পেশেন্টের জন্য, ডক্টররা এসে ডিউটি করেন, তাদের তো দেখা যায় ফ্যামিলি থাকে না, খাওয়ার কিন্তু অনেক কষ্ট, সেই সময়টাতে কিন্তু আমরা হসপিটাল থেকে তাদেরকে খাবারটা প্রোভাইড করি। আর পেশেন্টের জন্য যারা কিনা ভর্তি পেশেন্ট থাকে, যদিও পেশেন্ট কিছুটা কমে যায়, অনেকেই ঈদের আগে মোটামুটি সুস্থ হয়ে কিছু সংখ্যক পেশেন্ট কিন্তু চলে যায়, একটু সংখ্যায় কম থাকে, তবুও যারা থাকেন আমরা তাদেরকে সকালবেলায় হচ্ছে ব্রেকফাস্টের পরে দুপুরে লাঞ্চে আমরা তাদেরকে পোলাও, রোস্ট, তারপরে হচ্ছে ডিমের একটা কারি থাকে, মিষ্টি জাতীয় আইটেম থাকে, আমরা এটা দিই পেশেন্টকে। তো যে কারণে আমাকে কিন্তু হসপিটালে প্রায় অনেকটা সময় থাকতে হয়। পরিবারকে মিস করেন? হ্যাঁ, এটা প্রথম দিকে আমার খুব খারাপ লাগতো যে আসলে ঈদ মানেই তো সকালবেলা আমি থাকবো, আমার ছেলে মেয়েকে আমি নতুন পোশাক পরতে দেখবো, এটা এখন আর হয় না। বাট এখন কিন্তু যেহেতু অনেক দিন ধরে আমি এই হসপিটালে হাসপাতালে কাজ করি, আর এটা আমার এখন, এটাও একটা পরিবার, আমার ভাল লাগে যখন আমার এই যে আমার যে দায়িত্বটা, আমাকে যখন আমার হচ্ছে স্যাররা আমাকে এই যে দায়িত্বটা আমার উপর থাকে যে এই যে খাবারটা পেশেন্টের জন্য এটা প্রপারলি ডিস্ট্রিবিউশন হচ্ছে কিনা, খাবারের মান ঠিক আছে কিনা, এই জিনিসটা আমার দেখার দায়িত্ব, আমি সেই জন্য এখানে থাকি হসপিটালে। দুপুরের খাবারটা সার্ভ করার পরে দিন আমি আবার আমার ফ্যামিলির সাথে জয়েন করি ঈদ আনন্দ, তো এটাও আমার আনন্দ। প্রথম দিকে কিছুদিন কিছু ঈদ আমার খুব খারাপ লাগতো, যেটা সত্যি কথা, বাট পরে এটা আমার ভালো লাগতে শুরু করে দিচ্ছে, এখন আমি মনে করি যে এটাও আমার একটা পরিবার। সো আসলে ঈদে আনন্দটা অনেক বেশি মানুষের সাথে আপনারা শেয়ার করার সুযোগ পাচ্ছেন, রোগীদের সাথে, এবং রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফেরা মানে ঈদের আগে পিছিয়ে বোধহয় এটা আপনাদের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। একটা রোগী কিন্তু মনে করে যে একঘেয়েমি খাবার খাচ্ছে হসপিটালের খাবার, ওই ঈদের দিনটা কিন্তু মন খারাপ থাকে তার, অনেক মন খারাপ থাকে যে বাসায় থাকলে বা বাড়িতে থাকলে আমি এটা করতে পারতাম, ওটা করতে পারতাম, তো ওই দিনটা হয়তো একবেলা খাবার তার মুখে একটা হাসি নিয়ে আসে, খুবই চমৎকার একটা অনুভূতি। এবং আসলে এইভাবেই যেটা আমাদের মিল, একটা হচ্ছে একজনের আরেকজনের প্রতি সহনশীলতা, সংবেদনশীলতা, এই যে কাজগুলো আসলে আরও বেশি উদ্বুদ্ধ করে, আমাদের যে কোরবানির যে মহিমা, ত্যাগের যে মহিমাটাকে, সেটাকে অনেক বেশি উদ্বুদ্ধ করে। আপনাদেরকে আবারও হচ্ছে সেই সালাম জানাতে চাই যারা আসলে এইভাবে নিরলসভাবে হচ্ছে রোগীদের জন্য কাজ করে যাচ্ছেন, এবং তাতে রোগীরা ঈদের দিনটাকেও অন্যরকমভাবে একটা হচ্ছে ট্রিটমেন্ট পাচ্ছেন হসপিটালে। পপি, আপনার কাছে যেটা আসতে চাই যে আসলে আমাদের এই যে কোরবানির মাংসটা সংরক্ষণ করা এবং কোরবানি হয়ে যাওয়ার পরে
প্রপারলি যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টা, এটা নিয়ে কিন্তু সিটি কর্পোরেশন থেকে অনেক কিছু করা হয়, টিভিতে কদিন ধরে বলা হতে থাকে, তারপরও কিন্তু আসলে ওই যে পরিচ্ছন্নতার বিষয়টা কিন্তু ওরকম থাকে না। আমরা সাধারণ মানুষ অপেক্ষায় থাকি যে যদি একটু বৃষ্টি হতো, বৃষ্টি হলে অনেক কিছু ধুয়ে যাবে। সো এই জায়গাটা আসলে সংরক্ষণটা নিয়েও একটু বলবেন যে এই মাংসটা কীভাবে সংরক্ষণ করা হবে এবং একই সাথে এই পরিচ্ছন্নতাটা সঠিকভাবে বাসায় কীভাবে মেনটেন করা যেতে পারে। থ্যাংক ইউ। পরিচ্ছন্নতা বলতে আমরা দুইভাবে জিনিসটাকে দেখব, স্টার্টিং থেকে ফিনিশিং। স্টার্টিংয়ে আমরা সবার আগে গরুর মাংসটা জবাই করার পরে একটা পরিষ্কার প্লেসে রাখবো, পরিষ্কার প্লেসে রাখবো যাতে এটাতে কোনো ধরনের জীবাণু অ্যাটাক না করে, কারণ আমরা ঈদ এনজয় করার জন্য আমাদেরকে আগে থাকতেই সতর্ক থাকতে হবে। তো পরিষ্কার প্লেসে রাখবো, তারপর হচ্ছে কাটার পরে আমরা মাংসটাকে পরিষ্কার মানে জিনিসে রেখে সংরক্ষণ করব। যেমন মাংস কাটার পর আমরা একটা ঠান্ডা প্লেসে রাখলাম, পরিষ্কার একটা ম্যাটের উপরে রেখে ঠান্ডা করলাম, তারপরে যখন রাখবো তখন এটা রক্তগুলো পরিষ্কার করে পানিটা ঝরিয়ে জিপক্লব, যেগুলো ভ্যাকুয়াম বা অ্যালুমিনিয়াম ফল প্যাক বা জিপক্লব ব্যাগে রাখবো, এবং ওইটার ভিতরে যাতে বাতাস না থাকে সেটার দিকে খেয়াল রাখতে হবে। পানি ঝরানোর পরে রক্ত পরিষ্কার করে আমরা ব্যাগে রাখলাম, দেন এয়ারটাইট করে আমরা ওই মাংসটাকে পরিমাণটাও বোধ হয় যে একবার যতটুকু খাবো ওই পরিমাণটা আপনারা বলেন, অল্প অল্প করে রাখতে, ছোট ছোট ব্যাগে রাখতে হবে, কারণ একসাথে অনেক অনেক মাংস রাখলে ওইটা জমতে সময় লাগবে, এবং যেটা আমরা বলি পরবর্তীতে বের করে বারবার ভেজানো লাগবে না, ভেজানো লাগবে, ওটাতে ফুড ভ্যালুটা নষ্ট হবে। ছোট ছোট ব্যাগে রাখতে হবে যাতে ওইটা বের করার পর একদিনই আমরা খেয়ে ফেলতে পারি। তো এইভাবে আমরা যখন ছোট ছোট প্যাক করবো, প্যাক করার পরে আমাদের ওইটাকে ফ্রিজে দেন অ্যান্ড দেন ঢুকিয়ে ফেলতে হবে। অনেকক্ষণ বাইরে রেখে দিলেই কিন্তু বিভিন্ন জীবাণু মানে সংক্রমণ হবে, যেমন ব্যাকটেরিয়া বলেন, ভাইরাস বলেন, বিভিন্ন মোল্ড, ইস্ট, এগুলো যাতে সংক্রমণ না করতে পারে এবং এটা যাতে পচে না যায়, কারণ দীর্ঘ সময় আমরা বাইরে মানে বাইরে ফেলে রাখলাম, দেরিতে প্যাক করলাম, সেটা কিন্তু আমাদের হেলথের জন্য হ্যাজার্ড সৃষ্টি করবে। তো এইভাবে আমরা প্যাক করে ফ্রিজে রাখবো, এবং ফ্রিজটাকে আমরা আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব, ঈদের আগেই ফ্রিজটাকে খালি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো যাতে কোনো ধরনের জীবাণু অ্যাটাক না করে। এবং কাঁচা মাংস এবং রান্না মাংস কখনোই একসাথে করা যাবে না, অবশ্যই আমাদেরকে কাঁচা মাংসগুলো আলাদা ডিপ ফ্রিজে রাখতে হবে, এবং এই ডিপ ফ্রিজের টেম্পারেচার ঠিক করে নিতে হবে, কারণ এখন প্রচুর লোডশেডিং হয়, আমাদের যদি টেম্পারেচার ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু মাংসের গুণাগুণ ভালো থাকবে না। তো ফ্রিজের টেম্পারেচার ঠিক করে নিতে হবে, এটাকে 0°F বা -18°C করে নিয়ে রাখতে হবে। তো আমরা যখন ছোটো ছোটো প্যাক করবো, তারপরে ওইটাকে মানে ডিপে সংরক্ষণ করবো। আর যাদের মানে ডিপ ফ্রিজে মানে জায়গা কম, বা যাদের ফ্রিজে জায়গা নেই, বা যাদের অনেকে ফ্রিজও থাকে না, তারা কীভাবে সংরক্ষণ করবে? তারা বিভিন্নভাবে করতে পারে, যেমন গরুর মাংসটাকে আমরা যদি একটু সিদ্ধ করে নিই, একটু মশলা দিয়ে, একটু আদা রসুন, তারপর হচ্ছে একটু মশলা দিয়ে সিদ্ধ করে নিয়ে পানিটা ঝরিয়ে তারপরে আমরা রোদে শুকা দিলাম, বা অনেকে দেখা যায় যে হলুদ মরিচ লাগিয়ে একদম 70-80°C তাপে যদি রাখতে পারে, কাঁচা মাংসটাও ড্রাই করে রাখা যায়। যারা ওইভাবে রাখতে পারবে না, যে টেম্পারেচার মানে যখন বেশি থাকবে না, তখন তারা সিদ্ধ করে নিয়ে তারপর ওইটা রোদে শুকালো, তারপরে ওইটাকে সংরক্ষণ করে এইভাবে সংরক্ষণ করে 5-6 দিন বা সর্বোচ্চ 1 মাস ফ্রিজে রেখে খেতে পারবে। আর যারা ডিপ ফ্রিজে রাখবে তারা কিন্তু একদম 8-12 মাস পর্যন্ত টেম্পারেচার মেনটেন করে সংরক্ষণ করে খেতে পারে। তো এইভাবে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাংসটাকে ডিপ ফ্রিজ করি বা রেফ্রিজারেটরে রেখে খাই, তাহলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। আর ঈদ পরবর্তীতে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা হচ্ছে স্টার্টিংয়ে, আর যখন জবাই হয়ে যায় তখন যাতে কোনো ধরনের সংক্রমণ না ঘটে, ও আমরা মানে শুধু সিটি কর্পোরেশনের আশায় না থেকে নিজেরা যদি একদম ক্লিন করে ফেলি পুরোটা জায়গা, বাড়ির চারপাশ মানে ডেটল দিয়ে ক্লিন করে আমরা ব্লিচিং পাউডার দিয়ে রাখলাম, যাতে করে পরবর্তীতে ওই বজ্র বা পোকামাকড় না হয়, বা যে মানে একটা ব্লাডের একটা গন্ধ আসে ওই গন্ধটা না থাকে। তো এটা আমরা নিজেরা নিজেরা যার যার বাড়ি ঘর এবং চতুর্দিক কিন্তু ক্লিন করে ফেলতে পারি। তো এইভাবে আমরা এটাকে সংরক্ষণ করব এবং প্রিজার্ভ করব, তাহলে কিন্তু আমরা এটাকে সুন্দরভাবে এনজয় করতে পারবো। খুবই চমৎকার বলেছেন পপি, এবং সেক্ষেত্রে আমার মনে পড়ে যাচ্ছিল যে ছোটবেলায় যখন ফ্রিজ ছিল না, আমরা গ্রামে ঈদ করতাম এক জায়গা থেকে আরেক জায়গায়, মাংসটা কিন্তু তখন বেশিরভাগই রান্না করে ফেলা হতো, আর আমাদের অনেক মজা, অনেক মাংস রান্না হচ্ছে, ভাই বোনরা আর কি যত খুশি ততটা খেতে পারবো।
তো খাওয়া প্রসঙ্গে যেটা আবার আসলো, আসলে দর্শক একটু এক্ষেত্রে বলতে চাই যে আমাদের থিওরিটা মোটেই ঠিক ছিল না। গরুর মাংস আপনি প্রতিদিন কতটুকু সর্বোচ্চ খেতে পারবেন? তো এখানে কিন্তু যেটা গাইডলাইন বলছে WHO-র অথবা আমাদের যদি রিকোয়ারমেন্ট দেখি যে আপনি সারা সপ্তাহে একটা উইকে 450 গ্রাম পর্যন্ত আপনি র গরুর মাংস খেতে পারবেন, যেটা রান্না করার পরে আসলে খুবই আরও কিছুটা কমে আসবে। এবং প্রতিদিনের হিসাবে কিন্তু আপনি 100 গ্রাম র মাংসর বেশি খাওয়াটা শরীরের জন্য কখনোই আসলে ওইভাবে ভালো না। আপনার যে শরীরে যে নিউট্রিশনাল বেনিফিটগুলো পাওয়া দরকার সেটা কিন্তু এই 100 গ্রাম যেটা লিন রেড মিট আমরা বলি সেটা গরুর হতে পারে অথবা ছাগলের হতে পারে, রান্নার পর সেটা 60 থেকে 65 গ্রাম হয়ে যাবে, সেটাই কিন্তু আপনার যে মুখের স্যাটাইটিটা বা স্যাটিসফ্যাকশনটার জন্য যেমন কাজ করবে আপনার নিউট্রিশনাল রিকোয়ারমেন্টটাকেও কিন্তু ফুলফিল করবে। সো কোরবানির মাংস যেটা হয় যে আমরা 2-3টা ভ্যারাইটি হলে হয়তো 2 টুকরা 1 টুকরা করে হয়তো প্রতিটা খেতে পারি, বাট সেটা একদিনের জন্যই, এবং সেটা তারাই করতে পারেন যারা সুস্থ আছেন, যাদের অন্য কোনো ধরনের কোনো ডিজিজ বা রেস্ট্রিকশান নাই এই ধরনের খাবারের ক্ষেত্রে। এবার আমি কিন্তু কোশ্চেন করব আমাদের পছন্দের সঞ্চালককে, যে অনেক সুন্দর করে সঞ্চালনা করে এবং ইম্পর্টেন্ট প্লাস মজার মজার কোশ্চেন করে আমাদের সাথে। এখন আমি আমাদের সঞ্চালক কাজুরিকে যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ঈদ নিয়ে, কোরবানির ঈদ নিয়ে আপনার অনুভূতিটা বলবেন এবং আপনার শৈশবের কোনো মজার স্মৃতি ঈদ নিয়ে আমাদের সাথে শেয়ার করবেন, সাথে একটা গান অথবা কবিতা। গান কবিতাটা বোধ হয় আসলে হবে না, কিন্তু মজার স্মৃতি আমি অবশ্যই শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমাদের কাছে ছোটোবেলায় ঈদ মানে, যেহেতু আমি ছোটো থেকে ঢাকাতেই বড় হয়েছি, তো ঈদ মানেই আসলে বাড়ি যাওয়া, বাড়ি মানে দেশের বাড়িতে, দেশের বাড়ি গ্রামে যাওয়া, এটা একটা অনেক আনন্দের ছিল। এবং আমাদের সময় তো আসলে তখনও যানবাহনের এই ধরনের ভালো ব্যবস্থা হয়নি, সো আমরা মনে আছে আমরা রেগুলার নর্মাল বাসেই যেতাম, যেটা এসিও ছিল না, এবং তারপরে যেখানে আমাদের বাসটা থামতো ওখান থেকে আবার একটা নদীতে নৌকায় করে যেতে হতো আমাদের। তো এই যে এই সময়টা বর্ষার এই সময়টা, আমি জানি না আপনারা কেউ বাবলা ফুল চেনেন কি না, তো ওই নদীর পাড়টা বাবলা ফুল, হলুদ রঙের ফুল একদম বিছিয়ে থাকতো, এবং আমরা দূর থেকে দেখতে পেতাম যে আমার দাদু, আমার দাদি যে উনি দাঁড়িয়ে থাকতেন, আমরা কখন পৌঁছাচ্ছি, উনি কিন্তু জানতেন যে সকালে পৌঁছে আমরা নৌকায় করে যাব, এক্সাক্ট টাইমও ছিল না, তখন মোবাইল ফোনের যুগও ছিল না, কিন্তু আমরা যখনই পৌঁছেছি সেটা সকাল হোক বিকাল হোক সন্ধ্যা হোক আমি দেখেছি যে আমার দাদু ওই বাড়ির ঘাটে ওখানে দাঁড়িয়ে আছেন। তো ওইটা একটা ধরেন অনেক মজার স্মৃতি, এবং ওখানে আমাদের চাচাতো ভাই বোন যারা ছিলাম সবাই একসাথে হওয়া এবং সবাই দল বেঁধে ঘুরে বেড়ানো, প্রিয়জনকে দেখা, প্রিয়জনকে দেখা, মানে ঈদ মানে হচ্ছে সবাই একসাথে হওয়া, একসাথে অনেক খাওয়া দাওয়া করা, একসাথে ঘুরে বেড়ানো, এই অপেক্ষাটা কিন্তু অনেক মজার যে কখন আসবে কখন দেখবো। ঠিক বলেছেন, এবং আমার যেটা মজার স্মৃতি সেটা হচ্ছে আমাদের ওখানে তখন ছোটবেলায় ওই গ্রামের ছেলেমেয়েরা এই নাটক টাটক করতো, যাত্রা ঠিক না নাটক করতো ঈদের দিন রাতে অথবা ঈদের পরদিন রাতে, তো তখন তো গ্রামে ইলেকট্রিসিটি ছিল না, তো নর্মাল সময় হিসাব করে 8টা থেকে 8:30টার মধ্যে খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়তে হতো, এখন ঘুম আসুক কি না আসুক শুতে যেতে হবে, ইলেকট্রিসিটি নাই, এখন আমাদেরকে তো নাটক দেখতে যেতে হবে। তো এই নাটক দেখার জন্য মোটামুটি বাবাকে ম্যানেজ করা, চাচাকে ম্যানেজ করা, কেউ একজন গার্জিয়ান সাথে যাবে, মোটামুটি দল বেঁধে 10-12 জন জামা কাপড় পরে, কারণ সারাদিন মারা চাচিরা ব্যস্ত থাকতেন, ওনারা কিন্তু ওইভাবে আমাদেরকে সাজগোজও করাতেন না বা হয়তো সময়ও পেতেন না, আর তখন সাজগোজটা এত বুঝতামও না, তো নতুন জামা পরে ওই রাত্রেবেলা নাটক দেখতে যেতে হবে, এটা আমাদের কাছে একটা অনেক মজার অ্যাক্টিভিটি ছিল। আর কি যে নাটক হতো, এখন যখন বুঝি বড় হয়েছি তো ওই নাটক দেখে কুটি কুটি হেসে, হ্যাঁ একটা কি একটা জাদু দেখালো কুটি কুটি হেসে, ওই যে সেই প্রাণোচ্ছল হাসি নির্মল হাসিটা, ওই দিনগুলো আসলে মিস করি। মানে যারা কিনা বাড়িতে যায় তাদের এই অনুভূতিটা মনে হয় প্রায় প্রত্যেকেরই একই থাকে, আমার আবার এই অনুভূতি নেই, আমি ঢাকাতেই জন্ম, ঢাকায় বেড়ে ওঠা, ঈদ ঢাকাতেই, এই জন্য বাড়ি যাওয়ার সেই অনুভূতিটা ওইটা আমি আসলে কখনোই বুঝতে পাই না। এখন বড় হয়ে যাওয়ার পর যখন নিজে দায়িত্বশীল একজন মা তখন বা ছেলের বউ হয়েছি, তো তখন আসলে আমি আমাদের এখন বাড়ি যাওয়া হয় আমাদের নিজেদের বাড়িতেই, যেটা খুলনায় যাওয়া হয়, এবং ওই যাওয়াটা কিন্তু আমার এবং আমার ছেলে মেয়ে সবার জন্য অনেক আনন্দের, এখন বাচ্চারা এনজয় করে, বাচ্চারা এনজয় করে, দাদু ওদের জন্য অপেক্ষা করে আছেন, এবং ওই সময় সবাই আমার হাজবেন্ডকে দেখি যে তার পুরানো বন্ধু বান্ধব স্কুল ফ্রেন্ড সবার সাথে দেখা হচ্ছে, আমারও খুব ভালো লাগে, নিরিবিলি আবার হচ্ছে, অনেক মানুষ থাকে, সবাই আসছে। আপনি একবার বলছিলেন যে খাওয়ানো একটা মজার কাজ, তো কি নতুন নতুন রান্না করা যাবে এটা নিয়েও আমরা কিন্তু চিন্তা করি, হ্যাঁ এর মধ্যে একটা স্পেশাল আইটেম করতেই হবে, রাইট, এবং আমার মেয়ে বড় হয়েছে,
আমিও আমি এখন ওকে জিজ্ঞাসা করি তুমি কী কী রান্না করবে, ও আবার রান্নাটা মজা পায়। তো ওকে জিজ্ঞাসা করি তুমি কী রান্না করবে, ও যা করে আমি হয়তো অন্য আইটেমগুলো তখন করি। সো সব সময় আসলে এটা মজার, এবং মানুষ খাওয়ানোটাও কিন্তু মজার। বাড়িতে তখন কোন খাবারটা বেশি এনজয় করতেন, কোনটার জন্য ওয়েট করতেন যে তার হাতের এই খাবারটা অনেক মজা হয়? বাড়িতে যখন ছোটবেলায় যেতাম তখন আমাদের যেটা ঝুরা মাংস হতো, তখন তো মাংস এরকম প্রিজার্ভ করা হতো না, তো আগের দিন যে কড়াই ভর্তি যে হ্যাঁ ওই মাংসটাই যখন ঝুরা হয়ে যেত পরদিন সকালে হাত পরাটা আর হচ্ছে আপনার ওই মাংসটা খাওয়া হবে, ওই ঝুরা মাংস মানে আগের দিনই বেশি এইটা ফিল করা হতো। এখন আমরা বলি যে এরকম ভাজা ভাজা মাংসটা স্বাস্থ্যের পক্ষে ঠিক না, অ্যাসিডিটি হয় অন্য অনেকের, কিন্তু তখন কিন্তু অ্যাসিডিটি হতো না, তখন অনেক খেয়েছি অ্যাসিডিটি হয়নি। আরেকটা জিনিস বলবো, পান্তা ভাত কেউ খেয়েছে কিনা আমি জানি না, আমার এটা ছোটবেলা আমার মনে আছে পান্তা ভাত দিয়ে গরুর মাংস। আসলে গরুর মাংস ওই সময় টানা কিছুদিন গরুর মাংস সব কিছুতেই গরুর মাংস খেতে হবে। সকালবেলা উঠে দেখা যায় অনেকেই, আমার নিজের অভিজ্ঞতা যে পান্তা ভাত দিয়ে হচ্ছে গরুর মাংস, আসলেও মজার, আসলেও মজার। এবং আনন্দটা আসলে আমার মনে হয় যে সবাই একসাথে হওয়া, একসাথে ঘোরা, একসাথে খাওয়া, যেটা আমাদের এই যান্ত্রিক যুগে আসলে এখন আমরা অনেকটাই মিস করি। আমার মনে হয় এখনকার ঈদের আনন্দটা আমার কাছে এটাই যে আমরা ফ্যামিলি মেম্বাররা একসাথে সবাই থাকি ওই সময়টা, তো এটা কিন্তু আসলে কিছুটা রিল্যাক্স হয়ে কথা বলা, কোনো একটা নতুন প্ল্যান করা অথবা ফ্যামিলির ছোটো ছোটো কথাগুলো, ওটা কিন্তু আসলে সময় করে বলতে হয় আমাদের, যেটা ঈদের সময় একটা বড় ভ্যাকেশন পেয়ে যাই আমরা। কাজে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, এখন সব কিছুই হচ্ছে কিন্তু সবসময় কিন্তু মাথায় থাকে যে পরিবারের কোনো সদস্য অসুস্থ কিনা, ডায়াবেটিস হাইপারটেনসিভ কিনা বা কিডনি পেশেন্ট কিনা, তাকে সাজেশন দেয়া যে না এইভাবে খেতে হবে, এইটাও কিন্তু এখন আমাদের ঈদের মধ্যে করতে হয়। ইভেন বাচ্চাদের মধ্যেও যদি কেউ ওভারওয়েট থাকে তাকেও রেস্ট্রিকশন দেয়া, তুমি এইভাবে খাবে, ইভেন অ্যাসিডিটি ইনডাইজেশন হতে পারে মনে করে আমরা অনেক কিছু হয়তো। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে, সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। আমরা ভাবি যে যাই খাই না কেন কোল্ড ড্রিঙ্কস খেলে হয়তো ডাইজেস্ট হয়ে যাবে, এটা কিন্তু ভুল ধারণা। বিশেষ করে যারা মানে এই ব্যাপারে একটু আনএডুকেটেড তারা কিন্তু এই জিনিসটা জানে না যে এটা হচ্ছে উল্টা হয়, আমরা ডিহাইড্রেটেড তো হই না আরো ডিহাইড্রেটেড হয়ে যাই, উল্টা হয়, এটা তো ডাইজেশন হয়ই না, উল্টা আমাদের খাবারটা ঠিক মতো ডাইজেস্ট হয় না, অ্যাবজর্পশন হয় না। এবং এটাতে কিন্তু আমাদের এই যে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস, প্যাকেটজাত জুস, যে আমরা একটু গরু মাংস খেলাম বা একটু পোলা মাংস খেলাম সাথে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, এটা কিন্তু আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। মানে বিভিন্ন ধরনের রোগী কিন্তু এটা আমাদের জন্য ক্ষতিকর, মানে শুধু রোগও না, আমরা সুস্থ মানুষও যদি কোল্ড ড্রিঙ্কস বেশি খাই সেটা কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তো এটাতে আমাদের গ্যাস তো যাই না, উল্টা গ্যাস হয়। এই ব্যাপার আমাদের খেয়াল করতে হবে যে আমরা একটু লেবুর পানি খেলাম খাবার পরে, ওইটা হয়তো ডাইজেশনে হেল্প করবে, একটু টক দই খেলাম, গরু মাংসের সাথে প্রচুর সালাদ খেলাম, এগুলো কিন্তু আমাদের গরু মাংস ডাইজেশনে হেল্প করে, কারণ সালাদ এটাতে ফাইবার থাকে, গরু মাংস ডাইজেশনে হেল্প করে, টক দইয়ে প্রোবায়োটিক আছে, এটাও গরু মাংস ডাইজেশনে হেল্প করে। কিন্তু এইটা না করে যদি আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে ভাবি যে না আমাদের গ্যাসটা কমে গেল, খাবারটা হজম হয়ে গেলো, সেটা কিন্তু ভুল। তো আমাদের খাবারে গরু মাংসের পাশাপাশি সালাদ, টক দই এবং আমাদের লেবুর পানি অ্যাড করতে হবে, নট কোল্ড ড্রিঙ্কস। খুবই চমৎকার সাজেশান, এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি তুলে ধরলেন পপি, যে আসলে এই বিষয়টা আমরা খেয়াল করি না। আমরা দুই তিনটা কোমল পানীয়ের বোতল, বড় বোতল এনে ফ্রিজে রাখি এবং দেখা যায় নিজেরাও খাচ্ছি, গেস্ট আসলেও খাওয়াচ্ছি, যেটা আসলে আমাদের সচেতনভাবে আসলে অ্যাভয়েড করা উচিত। তো আসলে আনন্দটা, ঈদ আনন্দটা আমাদের মনে হয় এই ঈদ আড্ডাতেই অনেকটা পেয়ে গেলাম আমরা। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে দেখার জন্য। আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দর করে প্রোগ্রাম পরিচালনা করার জন্য। ডক্টর টিভিকেও ধন্যবাদ, ডক্টর টিভিকেও ধন্যবাদ জানানোর জন্য, ধন্যবাদ সবাইকে। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদের আনন্দ সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক, ঈদের আনন্দ সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক, এবং ত্যাগের মহিমায় আমাদের এই কোরবানির যে উদ্দেশ্য সেটা যেন সবার সার্থক হয়। আল্লাহ তাআলা যেন আমাদের কোরবানিটা কবুল করেন, এই নিয়তেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।